আসুন। যেটা আমি যতটুকু আমি গণমাধ্যমে দেখেছি, আপনারা জানেন সকালবেলা মুখ্যমন্ত্রী পৌঁছেছে সেখানে এবং যা নির্দেশিকা দেওয়ার ঘোষণার তরফ থেকে তিনি দিয়েছেন। তবে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক, এবং এ নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত নয়। বিরোধী রাজনৈতিক দল যারা ইতিমধ্যেই অভাব অভিযোগের আঙুল তোলা শুরু করেছে, আমি তাদেরকে অনুরোধ করব যে রাজনীতিটা দুদিন পরে করলেও হবে। এখন যারা আটকে রয়েছে, বিশেষ করে উদ্ধার কার্যে দলমত, জাতি, বর্গ, বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে যদি সমাজের স্বার্থে এগিয়ে আসি এবং মানুষের পাশে এই সময়টা দাঁড়াই, তার কারণ মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্টেন্ট আমাদের এই সমাজে আর কিছু নয়। আমি তাই অনুরোধ করব যে রাজনীতি 48 ঘন্টা পরেও হবে, দুদিন পরে করলেও হবে, এবং আমি মনে করি আজকের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সর্বস্তরের জনপ্রতিনিধি, পুরসভা, প্রশাসন এবং তার সাথে কোর, এই তিনজনেরই, তিনটে ইনস্টিটিউশনেরই সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টাইট এবং স্টার্ন অ্যাপ্রোচ নিয়ে আগামী দিন কাজ করা উচিত। তাই যারা বিরোধীরা আঙুল তুলছে, আমি বলবো 48 ঘন্টা পরে তুলুন, মানুষের পাশে এসে দাঁড়ান, সবার উপরে মানুষ ধর্ম, মানুষের পাশে এসে মানুষের জীবন বাঁচান, দিল্লি থেকে টুইট না করে বা বড় বড় ভাষণ না দিয়ে তিনি পর্দায় বসে উদ্ধার কার্যে প্রশাসনের মদত করুন, পাশে থাকুন, মানুষের পাশে দাঁড়ান, তারপর মানুষের প্রাণ ফিরে এলে, মানুষ প্রাণে বাঁচলে অবশ্যই আগামী দিন রাজনীতি হবে। থ্যাংক ইউ।